নমস্কার, আমি সুস্মিতা সেনগুপ্ত, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। আজ আমাদের বিশেষ আলোচনা সর্বচর্চিত বিষয় ডেল্টা সংক্রমণ নিয়ে। আমরা প্রত্যেকেই ইতিমধ্যে করোনার মাঝে এই ডেল্টা ভেরিয়েন্টের খবরটি সংবাদ শিরোনামে প্রায় প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। আগামী দিনে বিশ্বে সবচেয়ে বেশি প্রকট হবে ডেল্টা সংক্রমণ, এমনটাই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগামী দিনে সারা বিশ্বে ছড়াতে পারে করোনার এই ডেল্টা প্রজাতি। প্রায় 100টি দেশে এই প্রজাতির অস্তিত্ব মিলেছে। ভারতেও ডেল্টা প্রজাতির অস্তিত্ব মিলে যাওয়ায় বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জুনের অতিমারি সংক্রান্ত রিপোর্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, এখনো পর্যন্ত বিশ্বে 96টি দেশে ডেল্টার অস্তিত্ব মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডস অ্যাডহানম গ্যাব্রিয়েলাস জানিয়েছেন, ডেল্টাই এখনো পর্যন্ত করোনার সবচেয়ে সংক্রামক প্রজাতি। জানা গিয়েছে যেখানে টিকাকরণের হার কম সেখানে এই প্রজাতির ভাইরাস দ্রুত ছড়াচ্ছে, ফলে চিন্তা বাড়াচ্ছে এই ডেল্টা ভেরিয়েন্ট। যদিও ইতিমধ্যেই একটি স্বস্তিমূলক খবরও সংবাদ শিরোনামে উঠে এসেছে যে করোনার আলফা ও ডেল্টাকে খতম করার ক্ষমতা রাখে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের তরফে সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনে তৈরি অ্যান্টিবডিকে এড়িয়ে যেতে পারছে না করোনার যে কোনো ভেরিয়েন্ট। খুব সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউটের গবেষকরা জানাচ্ছেন, কোভ্যাক্সিন নিয়েছেন এমন ব্যক্তির শরীর থেকে রক্তের সেরাম নিয়ে চলছে দীর্ঘ গবেষণা। তাতে মূলত B.1.1.7 ভেরিয়েন্ট অর্থাৎ আলফা নামে এবং B.1.617 অর্থাৎ ডেল্টার সঙ্গে পরীক্ষা করা হচ্ছে। দেখা যাচ্ছে দুটি ভেরিয়েন্টকেই খতম করতে পারছে এই কোভ্যাক্সিন। তবে হ্যাঁ, কোভ্যাক্সিনকে এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের তালিকাভুক্ত করেনি। এখনও বেশ কিছু তথ্যের খামতি আছে এমনটাই জানা যাচ্ছে। কোভ্যাক্সিনের সুরক্ষা কবচ নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। জানা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার ট্রায়াল শেষ হয়ে গিয়েছে। যে তথ্য প্রকাশ করেছে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ তাতে উল্লেখ রয়েছে উপসর্গযুক্ত রোগীদের শরীরে কার্যকর 78% ও উপসর্গহীন রোগীদের শরীরে 70% কার্যকর এটি। এছাড়া আগেই এই ভ্যাকসিন নিয়ে নিলে হাসপাতালে ভর্তি হওয়া থেকে 100% বাঁচানো সম্ভব রোগীকে। সুতরাং মার্কিন গবেষণা অনুযায়ী যদি সত্যি এই মেড ইন ইন্ডিয়া কোভ্যাক্সিনেই কামাল দেখায়, তাহলে খুব শীঘ্রই খতম হবে এই আলফা থেকে ডেল্টা করোনা। সুতরাং এত শীঘ্র আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করে চলতে হবে আমাদের সকলকে। সমস্ত করোনাবিধি মান্য করে চলতে হবে আমাদের। করোনার টিকা যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেক মানুষকে নিয়ে নিতে হবে। মাস্ক পরতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে সবসময়। এবং পরিষ্কার পরিচ্ছন্নতাও অবলম্বন করতে হবে আমাদের সকলকে সর্বদা। তাহলে শুধু ডেল্টা ভেরিয়েন্ট কেন, আমরা সমগ্র করোনাকেই খুব শীঘ্রই হার মানাতে সক্ষম হব। আজকের মতো আমি আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো এমনই বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমি আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন আর ভয়েস নিউজ। ধন্যবাদ। কত কি দেখায় জানলা, কত কি দেখায় জানলা, ও তোমার মনেতে আছে যত কথা, সামনে মিলে দেয় জানলা। ও নিজেরই সাথে করায় পরিচয় মনেরই আয়নায় জানলা, কত কি দেখায় জানলা। জিঙ্গালারা জিঙ্গা জিঙ্গালারা জিঙ্গা জিঙ্গালারা জিঙ্গা জিঙ্গালারা, কত কি দেখায় জানলা, মন ভরে দেয় জানলা, কত কি দেখায় জানলা। Watching our voice news for daily news updates and do follow, like and share this video. Thank you.